এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে একবার কেউ খেলে বারবার খেতে চাইবে, ট্রাস্ট মি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি করে দেখাবো এত বেশি আর টেস্টি একটা ইয়ামি ভর্তা, যেটা কিনা মাছ মাংসকেও হার মানায়। অ্যাকচুয়ালি এই ভর্তাটা থাকলে কিন্তু মাছ মাংস কেউ খাওয়ার কথা ভুলেই যাবে, আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। সো আজকে আমি করে দেখাবো বেগুনের ভিন্ন ধর্মী একটা রেসিপি। এই ভর্তাটা কিন্তু কক্সবাজারের অনেক ফেমাস একটা ভর্তা। আমরা অনেকেই অনেক ধরনের ভর্তা ট্রাই করেছি, বাট বেগুন টমেটো ভর্তা কিন্তু আমরা কমই ট্রাই করি, রাইট? তো চলুন দেখে নিই কক্সবাজার হোটেল স্টাইলে বেগুন টমেটো ভর্তা রেসিপি। সো ফার্স্ট অফ অল লাগবে বেগুন। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর দুইটা টমেটো নিয়ে নিয়েছি, এভাবে স্লাইড করে কেটে নিয়েছি। এখন আমি লবণ ও হলুদ দিয়ে মেখে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এতে করে কি হবে, তেলটা অবজার্ভ একটু কম হবে। আর আপনারা যখনই বেগুন ভাজতে যাবেন তখনই কিন্তু লবণ পানি দিয়ে যদি একটু বেগুনটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তেল অনেক কম লাগবে। চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি একে একে বেগুনগুলো ভেজে নিচ্ছি, টমেটোগুলোও সেই সাথে ভেজে নিব। আর চুলার আঁচ থাকবে এই টাইমে মিডিয়াম টু লো। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকেও ভেজে নিতে পারেন। সো সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখন পেঁয়াজ ও কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো একটু ভেজে নিব। আপনারা চাইলে শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। সো এখানে আমি কিন্তু সরিষার তেলটাই ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন, বাট সরিষার তেল এর ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন আমি কেটে নিব কিছু ধনিয়া পাতাও। যারা ধনিয়া পাতা লাইক করেন না তারা এটা স্কিপ করতে পারেন। একটু ঠান্ডা হলে টমেটোর ভিতরে যে স্কিনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। সো আমি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু খাঁটি সরিষার তেলও এখানে ইউজ করতে পারেন, তাহলে স্মেলটা অনেক ভালো লাগে। আর ভর্তা রেসিপি মানেই সরিষার তেল, এর কোনো জড়ি নেই, বাঙালি বলে কথা। সো এই তো রেডি হয়ে গিয়েছে আমার মজাদার ইয়ামি ভর্তা। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো খেতে সেটা কিন্তু আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই হিট করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।